আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা চিকিৎসায় সেরে ওঠা ব্যক্তিদের রক্ত আক্রান্ত রোগীকে দেয়ার প্লাজমা থেরাপি শুরু ঢাকা মেডিকেলে। রংপুরে ব্যাপক হারে বাড়ছে করোনা রোগী, নারায়ণগঞ্জে কমছেই না মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। করোনার কারণে বেকার হয়েছেন দেশের 1.5 কোটি মানুষ, বলছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। মৌসুমি ফলের ন্যায্য দাম পেতে পরিবহন ব্যবসা সহজ করার দাবি আম চাষী ও ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় পরীক্ষামূলক প্লাজমা থেরাপি শুরু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া 3 জন চিকিৎসকের শরীর থেকে প্লাজমা সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলো। পরীক্ষা নিরীক্ষার পর রোগীর চিকিৎসায় তা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্লাজমা থেরাপি কার্যক্রমের সমন্বয়ক ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক এম এ খান। ফজর রাব্বি রিপোর্ট। একজন কোভিড আক্রান্ত ব্যক্তি যখন সুস্থ হয়ে যাবেন, তার 14 দিন পর তিনি আরেকজন মারাত্মক ঝুঁকিতে থাকা কোভিড-19 পেশেন্টকে যে প্লাজমাটা, অর্থাৎ তার শরীরের সাদা অংশটা, সেই মারাত্মক ঝুঁকিতে থাকা রোগীকে যখন দিবেন, সেটাই হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। এই প্লাজমা সংগ্রহ করে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগের চিকিৎসা পদ্ধতিকে বলা হচ্ছে প্লাজমা থেরাপি। সম্প্রতি বিভিন্ন দেশে কোভিড-19 চিকিৎসায় এ থেরাপি ব্যবহৃত হচ্ছে। ওনারা এটা নিয়ে রিসার্চ করবেন, দেখবেন একটা গ্রুপকে ওনারা প্লাজমা দিবেন, আরেকটা গ্রুপকে প্লাজমা দিবেন না, দেওয়ার পরে ওনারা কম্পেয়ার করবেন এবং ওনারা খুব দ্রুত করবেন, এটা খুব দ্রুত করতে হবে, কারণ আমাদের সামনে অনেক রুগী আসছে। যদি এটা ইফেক্টিভ হয় তাহলে আমরা এটা প্রয়োগ শুরু করে দিব। তবে এর প্রতিটি ধাপ সতর্কতার সাথে মেনে চলার তাগিদে দিলেন বিশেষজ্ঞরা। আমি আপনার শরীর থেকে প্লাজমা নিলাম, কিন্তু যেই মাত্রায় আমার অ্যান্টিবডি পাওয়ার কথা ছিল এবং যে মাত্রায় পেশেন্টকে দিলে পেশেন্ট সুস্থ হবে বা তার উপকার হবে, সেই মাত্রায় যদি আমরা অ্যান্টিবডিটা দিতে না পারি, সেক্ষেত্রে এই প্লাজমা ডোনেশনের আসলে কোনো যৌক্তিকতা নেই। করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসায় এখনও শতভাগ সফল বলে প্রমাণ হয়নি প্লাজমা থেরাপি। তারপরও বিভিন্ন দেশের সফলতার হারই এই পদ্ধতিকে চিকিৎসার কথা ভাবা হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা। এই প্লাজমা সংগ্রহ করার পর এটা টাইট্রেশন হবে, কতখানি অ্যান্টিবডি রয়েছে সেটা মাপার পরে আশা করা যায় আমরা এই সপ্তাহের মধ্যেই এই প্লাজমা থেরাপি রোগীর শরীরে প্রয়োগ করতে পারব। প্লাজমা থেরাপির সফলতা মুমূর্ষু অনেক করোনা ভাইরাস আক্রান্ত রোগী পেতে পারে নতুন জীবন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্লাজমা আমরা কিছু কালেক্ট করব, আরও করার পরে আমরা এটা একটা ক্লিনিক্যাল ট্রায়াল দিব। আমরা যে সমস্ত রোগী অবস্থা খুবই সংকটাপন্ন তাদেরকে, বিশেষ করে যারা আইসিউতে রয়েছে, মরণাপন্ন অবস্থায় আছে, তাদের চিকিৎসার জন্য এই প্লাজমাটি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। প্লাজমা ট্রান্সফিউশনের মাধ্যমে কোভিড-19 রোগীদের চিকিৎসার ক্ষেত্রে যে পরীক্ষা নিরীক্ষা চলছে তার সফলতার অন্যতম প্রধান শর্ত হচ্ছে ডোনার। তাই কোভিড থেকে সুস্থ হয়ে যাওয়া রোগীদের প্লাজমা ডোনেশনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমছেই না, রংপুরে ব্যাপক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বরিশাল বিভাগের 2 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ডাক্তার নার্স সহ 5 জন। এছাড়া মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব, এতে নতুন করে রোগী শনাক্ত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগারমান। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি হলেও দেশের অন্যান্য জেলাতেও মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিদিনই মৃত্যু আর আক্রান্তের সংখ্যা বাড়ছে নারায়ণগঞ্জে। উদ্বেগজনক পরিস্থিতিতে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত 74 জন। এ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় মৃতের সংখ্যা 61 জন, মোট আক্রান্ত 1609 জন। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 2 জেলায় ডাক্তার ও নার্স সহ 5 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হন। এ নিয়ে বরিশাল বিভাগের 6 জেলায় মোট আক্রান্তের সংখ্যা 203 জন আর মারা গেছে 6 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 99 জন। সিলেটে গত 24 ঘন্টায় 5 জন নার্স সহ 13 জন করোনায় আক্রান্ত হন। এ নিয়ে সিলেট বিভাগে মোট 359 জন করোনায় আক্রান্ত হলেন।
গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গা জেলায় 3 স্বাস্থ্যকর্মী সহ মোট 8 জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এ নিয়ে চুয়াডাঙ্গায় মোট আক্রান্ত 51 জন। জামালপুরে মা ও 3 বছরের শিশুপুত্র সহ নতুন করে আরও 4 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 115 জনে। লক্ষ্মীপুর জেলায় আরও 8 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট 88 জন করোনা রোগী শনাক্ত হয়। রংপুরে ব্যাপক হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় 5 জন পুলিশ ও 10 জন আনসার সহ মোট 31 জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে রংপুর জেলায় মোট 201 জন করোনা আক্রান্ত হলেন। এছাড়া কুড়িগ্রামে 2 জন, লালমনিরহাটে 1 জন গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হন। পরাগারমান, এটিএন বাংলা। করোনা ভাইরাসের কারণে দেশের 1.5 কোটি মানুষ কাজ হারিয়ে বেকার হয়েছেন। করোনার প্রভাব আরও দীর্ঘ হলে এই সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এমনকি অনেক উদ্যোক্তাও কর্মহীনের খাতে নাম লেখাতে পারেন বলে সতর্ক করেছে তারা। ব্যবসা বাঁচাতে সরকারি সহায়তার পাশাপাশি আর্থিক অনুদান চাইছেন উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনায় জীবন নিয়ে শঙ্কার সাথে বাড়ছে জীবিকার অনিশ্চয়তা। কর্মস্থল বন্ধ, কবে চালু হবে কিংবা আদৌ চাকরি থাকবে কি না তা নিয়ে আছে দুশ্চিন্তা। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পড়েছেন সবচেয়ে বড় সমস্যায়। আমরা যারা ছোট ছোট ফ্যাক্টরি পরিচালনা করে থাকি নিজস্ব উদ্যোগে, আমাদের জন্য এটা খুবই কঠিন সময়। আমাদের কিছু কর্মী বাহিনী আছে, কাজ ছাড়া তাদেরকে পরিচালনা করা আমাদের পক্ষে খুব অসম্ভব। আমাদেরকে টিকিয়ে রাখার জন্যে দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে করোনার কারণে দক্ষিণ এশিয়ায় 12 কোটি মানুষ অস্থায়ীভাবে কাজ হারিয়েছেন, যার 1.5 কোটির বেশি বাংলাদেশে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এর ফলে দেশের 3.5 কোটি দরিদ্র মানুষের তালিকা আরও লম্বা হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। কোভিডের কারণে বাংলাদেশে আমাদের হিসাবে অন্তত পক্ষে 1.5 কোটি থেকে 1.25 কোটি লোক বেকার হয়ে গেছে, এবং এটা হয়েছে প্রায় 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই লকডাউনের সাথে সাথে। কতদিন পর্যন্ত এই লোকগুলো কর্মক্ষেত্রে ফিরে আসবে সেটাও আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে এই হঠাৎ করে দরিদ্র হয়ে যাওয়া পরিবারগুলোর জন্য কিছু সরকারি সাহায্যের প্রয়োজন হবে তাদের জীবন এবং জীবিকার জন্য। দেশে 6.5 কোটি মানুষ শ্রমিক হিসেবে কাজ করেন, এর মধ্যে 2.5 কোটি কৃষি খাতে আর বাকি 4 কোটি শিল্প ও সেবা খাতে। অর্ধশিক্ষিত বা অক্ষর জ্ঞানহীন শ্রমিকদের একটা বড় অংশ কাজ করেন ক্ষুদ্র ও কুটির শিল্পে। 76 লাখ উদ্যোক্তার মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই খাতে। করোনার পর বড় প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে পারলেও ছোট অনেক প্রতিষ্ঠান বন্ধের আশঙ্কা করা হচ্ছে। স্পেশাল রিফাইন্যান্সিং ফান্ডের মাধ্যমে আমাদের নতুন উদ্যোক্তা সৃষ্টি, পাশাপাশি তাদের আরও কিছু এই ব্যাংক বহির্ভূত যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ নন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস আরও বেশি করে করতে হবে, যার মাধ্যমে আমাদের উদ্যোক্তাদের ক্যাপাসিটি ডেভেলপ করা যায়। কাজ টিকিয়ে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে মৌসুমি ফলের ন্যায্য দাম পেতে ই কমার্স ব্যবসাকে সহজ করার দাবি জানিয়েছেন আম চাষী ও ব্যবসায়ীরা। এজন্য সরকারি সহায়তার পাশাপাশি ব্যাংকিং সেবার আওতা বাড়ানোর কথা বলেন তারা। মৌসুমি ফল বিপণন নিয়ে কৃষি মন্ত্রণালয়ের অনলাইন বৈঠকে এসব কথা উঠে আসে। সারাদেশে নির্বিঘ্নে ফল পরিবহনে সবার সহযোগিতা চান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। এবছর মৌসুমি ফলের ভালো ফলন হয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাতক্ষীরা, পার্বত্য অঞ্চল সহ অন্যান্য জেলায় লিচু ও আম চাষে ব্যস্ত কৃষকরা। তবে করোনা ভাইরাসের কারণে এবার ফল বাজারজাতকরণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। লকডাউন পরিস্থিতির মধ্যে সারাদেশে ভোক্তার কাছে আমসহ অন্যান্য ফল পৌঁছে দিতে, সহজে পরিবহন ও কুরিয়ার সার্ভিস সেবা পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান ফল ব্যবসায়ীরা। বাজারে পর্যাপ্ত বেচা কিনা হবে কিনা এই জন্যই স্যার আমরা একটু দুশ্চিন্তা এবং টেনশনে স্যার। চাষি, ব্যবসায়ী এবং ভোক্তা, এই নতুন একটা বাজার নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ এই করোনা পরিস্থিতির মধ্যে আমাদের এই যে অনলাইন মার্কেটিং, ই মার্কেটিংটা বাংলাদেশের মধ্যে একটা
ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আমরা আশা করছি। দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে আম রপ্তানিতে জরুরি ভিত্তিতে কার্গো বিমান চালুর দাবি জানিয়েছেন আড়তদার ও ব্যবসায়ীরা। তাদের মতে মৌসুমে ইউরোপের বাজারে প্রতিদিন অন্তত 100 মেট্রিক টন আম রপ্তানি করা সম্ভব। এই অবস্থায় সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আমাদের অর্থনীতিতে এই আম, লিচু এবং কাঁঠাল, আনারস এই ফলগুলো বিরাট ভূমিকা রাখে এবং এর সাথে অনেক চাষিরা জড়িত। সংশ্লিষ্ট সকলদেরকে নিয়ে আমরা এই মৌসুমি ফল আম, লিচু এবং আনারস অন্যান্য ফল এগুলো বাজারজাতকরণে সহযোগিতা করব। করোনা সময়ে মৌসুমি ফলের ন্যায্য দাম পেতে প্রশাসনের সব ধরনের সহযোগিতা চান চাষি, আড়তদার ও পরিবহন খাতের ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা দুর্যোগ মোকাবেলায় রাঙামাটিতে অসহায় দুস্থ এবং নিম্ন আয়ের মানুষের জন্য মানবিক উদ্যোগ হিসেবে বিনামূল্যে 1 মিনিটের বাজার চালু করেছে সেনাবাহিনী। সামাজিক দূরত্ব বজায় রেখে রাঙামাটি মারি স্টেডিয়ামে এই বাজারের আয়োজন করা হয়। বাজারের পণ্যের মধ্যে ছিল চাল, আলু, ঢেঁড়স, শসা, বরবটি, কচুর লতি, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা এবং কাঁচামরিচ। রাঙামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে, তবে কিছুটা হলেও অবস্থার উন্নতি হচ্ছে নিউ ইয়র্কে। এ কারণে গত কয়েকদিন ধরে ঘরের বাইরে বেরিয়ে আসছেন স্থানীয়রা। বিপর্যয় সামাল দিতে নিউ ইয়র্কে লকডাউন আগামী 13 জুন পর্যন্ত বৃদ্ধি করেছে গভর্নর অ্যান্ড্রু কুমো। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহনের জন্য নীলফামারী খুলনা রুটে চলাচল শুরু করেছে পণ্যবাহী পার্সেল ট্রেন। চিলাহাট স্টেশন থেকে কাঁচামরিচ, টমেটো, আদা ও সুপারি সহ কয়েকটি পণ্য নিয়ে নীলফামারী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি পার্সেল ট্রেন। এরপর ডোমার, নীলফামারী ও সৈয়দপুর রেল স্টেশনে বিরতি দিয়ে পণ্য তোলা হয় ট্রেনটিতে। নীলফামারী থেকে এসব পণ্য খুলনা, যশোর, ঈশ্বরদী, দর্শনা এবং চুয়াডাঙ্গায় সরবরাহ করা হচ্ছে। এবার জানাবো পার্টিস খেলার খবর। ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা দল ভারত। পৃথিবীর যে কোনো দেশেই তাদের সমর্থকের অভাব হয় না। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় খেললেও তাদের সমর্থনে গ্যালারি ভর্তি ভারতীয় দর্শক হাজির হন, কিন্তু ব্যতিক্রম একমাত্র বাংলাদেশ। এদেশে খেলতে এলে খুব বেশি সমর্থক দেখা যায় না ভারতের। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে লাইভ আড্ডা এসব কথা জানান ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। অনেকটা আক্ষেপ করেই তিনি বলেন, অনেক দেশেই খেলেছি, অনেক মাঠেই খেলেছি, যেখানে আমাদের সমর্থকের অভাব হয়নি। গ্যালারি ভর্তি থাকে আমাদের সমর্থকে, তবে শুধু বাংলাদেশে খেলতে গিয়ে এমনটা দেখতে পাইনি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।